খুব সুন্দর লাগছে আমার ছাদটা এসে, খুবই ভাল লাগছে। আর যদিও কখনো ওই ছাদে উঠা হয় নাই, কিন্তু এই যে এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, এখান থেকে শহর পুরাটা দেখা যাচ্ছে, আমি পিছন থেকে যেদিকেই তাকাই শহর পুরাটা দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ভালো, দ্যাটস ওয়াই আরও ভালো লাগতেছে, একদম রোদ নাই, মিষ্টি বাতাস। স্বর্ণ চাপা অ্যাপার্টমেন্ট, আরশদের বাসা, ছাদ এটা খুব হঠাৎ করেই ভালো লাগলো, যে আসছি দেখেই মনে হয়তো ভালো লাগছে, আসলে হয়তো এরকম মনে হইতো না। আকাশের লাল আবহাওয়া যখনই সূর্য অস্তের দিকে যায়, সেটা সচরাচর এই শহরে, ঢাকা শহরে থেকে এই সুযোগ খুবই কম হয়, তো আজকে দেখার সুযোগ হলো লাল আবহাওয়া ওই প্রান্তে। এখান থেকে আরশদের বাসা হাজার থেকে নারিন্দা শাহসাব বাড়ি, জামে মসজিদ এবং এতিমখানায় যে মিনারটি, যে 130 ফিট মিনার, তা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটার পাশাপাশি এই জায়গায় আরেকটা মিনার আছে, এটাও মনে হয় 130 ফিট বা কাছাকাছি হবে। এটা টিপু সুলতান দক্ষিণ মসুন্দি এই এলাকা হবে, ঠিক উল্টা পাশেই নীল নিশিন্দা এই বিল্ডিং ডেভেলপার্স লিমিটেড, এখানে আরেকটা অ্যাপার্টমেন্ট হয়েছে খুব উঁচা, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এইখান থেকে এই যে সাধু জোসেফের যে কারিগরি বিদ্যালয়, এই যে তার যে জায়গাটা সেটাও দেখা যাচ্ছে, পাশাপাশি দুটো বিল্ডিং। রেডি, 1 2 3। আরশ, আজকে আমরা কোথায়? এখন আমরা কোথায় আছে? আজকে স্বর্ণচাপা অ্যাপার্টমেন্টের ছাদে, মানে আমাদের বাসার ছাদে। তোমাদের বাসার ছাদে? না, এখান থেকে দারুণ জিনিস দেখা যাচ্ছে, ওই যে হানি ফ্লাইওভার দেখা যাচ্ছে, এখানে পুরো একটা সুন্দর একটা ভিউ দেখা। হ্যাঁ, হানি ফ্লাইওভার দেখা যাচ্ছে সুন্দর। আরশদের বাসার ছাদে আইসা খুব ভালো লাগছে, মানে আমি প্রথমবার আসছি, এর আগে কখনোই আসি নাই। ছাদটা খুব সুন্দর, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, আকাশের অবস্থাও ভালো, একদিকে মেঘ একদিকে সূর্য, খুব সুন্দর লাগতেছে, দেখ ভালো। ছাদটাও মোটামুটি গুছানো এবং পরিষ্কার অবস্থা। এর আগের বার ছাদটা অনেক সুন্দর ছিল, তাই না শারিন? আর আমার মনে হচ্ছে এই আমাদের ছাদ বাগান, ছাদ বাগান। আর এই যে আমি একটা ভিউ আসে গেছে, দেখাই দেখাই, এদিক দিয়ে এদিক দিয়ে যেতে 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 এই ঝাউবনটা পার হয়ে যে এই যে একটা জিনিস, এই দেখো এদিক দিয়ে পুরো ভিউ দেখা যায়, পুরো ভিউ এদিক দিয়ে কাটাও, এই যে গাছ ভাই, আর ওই যে শাড়ি, এই যে ব্যাঞ্চ। এই যে দেখো নীল আকাশ, হ্যাঁ কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও ওয়াও, মেঘের রাজ্য দেখা যাচ্ছে এতে। আমি আসলে অনেকদিন পর ছাদে উঠাতে এরকম, আর ওয়েদারটাও খুব সুন্দর, ভাল লাগছে খুব। আরশদের বাসার ছাদের থেকে এই যে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার, ঠিক এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আপনার হচ্ছে
সায়দাবাদ বাস টার্মিনাল, এই যে সায়দাবাদ টার্মিনালে মসজিদটা দেখা যাচ্ছে, এখান থেকে হানি ফ্লাইওভার, এই থেকে দেখা যাচ্ছে এই যে ডেমরা রোড, যাত্রাবাড়ি রোড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছুটা এই আমাদের বাসার ছাদের থেকে আমরা দেখতে পাচ্ছি জুম ক্যামেরার কারণে আমাদের দেখানো সম্ভব হচ্ছে। মোটামুটি ঢাকা শহরটা পুরাটাই দেখা যায় এই জায়গা থেকে, ক্লোজ এবং মোটামুটি দেখা যাচ্ছে এই স্বর্ণচাপা না আশস স্বর্ণচাপা অ্যাপার্টমেন্ট আরশদের বাসা, এখান থেকে এই যে দেখতে আমাদের ক্যামেরায় আসগর আলী হসপিটাল দেখা যাচ্ছে, এখানে মসজিদ দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, পৃথিবীর সব কিছু দেখা যাচ্ছে। এইবার আজকে আরশদের বাসার ছাদে আমরা, এই যে এখান থেকে কত সুন্দর ভিউ, হ্যাঁ এই যে রাজধানী সুপার মার্কেট, তারপরে এখানে হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার দেখা যাচ্ছে, এখানে কবরস্থান, আর দুটোটাই একই কবরস্থানই দুইটা পাঁচ। আর এই যে এখানে হচ্ছে নারিন্দা শাসক বাড়ির যে মিনারটা দেখা যাচ্ছে এই কোনা দিয়ে, আর ও যে দূরে দেখা যাচ্ছে সিটি সেন্টার, সিটি সেন্টার দেখা যাচ্ছে ওখানে, ও যে সবুজ বিল্ডিংটা, এই যে সিটি সেন্টার দেখা যাচ্ছে এখান থেকে, ওয়াও দেখ, সিটি সেন্টারটা হচ্ছে 32 তলা বিল্ডিং এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বিল্ডিং, এর উপরে হেলিপ্যাডও আছে। এই যে এই জায়গাতেও ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি, নাইস ভিউ। ঢাকা শহরটা মোটামুটি এই যাতে পুরান ঢাকা অঞ্চলে যেগুলো আছে তা খুব সুন্দরভাবেই যাতে দেখা যাচ্ছে, কত সুন্দর, হ্যাঁ নীল আকাশ, শহরের উঁচু বিল্ডিং এর তলা থেকে শহরটা কিরম দেখা যায়। শাহরিনার আরশ বসে ছাদের ভিতর খেলছে, ছাদটাও খুব সুন্দর সাজানো গুছানো, ছাদে গাছপালা আছে সুন্দর গাছ, এই যে শাহরিন আর আরশ খেলতেছে, এখানে বাগান করা খুব সুন্দর করে। এই যে নারিন্দা শাসাব বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে পুরা জায়গাটা, এই যে এখানে হচ্ছে আপনার পানির পাম্পটা, এই জায়গাটা হচ্ছে এখানে এই যে ওয়ারি, আবার টিপু সুলতান রোড, উত্তর মসজিদি এমন কিছু অ্যাপার্টমেন্ট হচ্ছে, হ্যাঁ এদিকে আরশদের বাসা ছাদের দিয়ে মাশাল্লাহ আমরা দেখলাম, এই যে সূর্যাস্ত, সূর্যোদয়, এই যে সূর্য আকাশ মাশাল্লাহ খুব সুন্দর। হ্যাঁ এটা রেড লিফ হয়ে যায় এই গাছটা, এরকমই যখন তোমরা ইয়া করে তখন রেড লিফ হয়ে যায়, বুঝেছো? থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।